বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে 1994 সালে শুরু হয় আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। রপ্তানি পণ্যের ক্ষেত্রে এই বন্দরে মাছের অবস্থান দ্বিতীয়। প্রতি মাসে আখাউড়া স্থলবন্দর দিয়ে অন্তত 400 মেট্রিক টন মাছ রপ্তানি হয়। ফরমালিন মেশানোর অভিযোগে প্রায় আড়াই মাস ধরে এই বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এ কারণে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। মাছটা রপ্তানি করলে আমরা বেশ লাভবান হইতাম, আর এখন আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়ে আছি। কসবা অঞ্চল দিয়ে অনেক মাছ অবৈধ পথে ভারতে প্রবেশ করে, সেই জন্য বৈধ পথে মাছগুলা যাওয়া না যাওয়াতে সরকার অনেক রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। তবে ফরমালিন মেশানোর অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মাছ রপ্তানিকারকরা। অন্ধ্রপ্রদেশের মাছ আমাদের মাছের কারণে তারা বাজার পাচ্ছে না, এটা একটা ইস্যু, একটা ষড়যন্ত্র করে মাছটা বন্ধ করে হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা ছিল না, ইন্ডিয়াতেই ফরমালিন সংক্রান্ত জটিলতার কারণে এটা সাময়িক বন্ধ ছিল। আমাদের দেশের এবং ভারতের আমদানি ও রপ্তানিকারক তারা আলোচনা করে পুনরায় এটা চালু করতে যাচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।